নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান বুটিক ক্রিয়েশন অনুষ্ঠান, মিস্টার রিমার অনুষ্ঠান। আর রিমা আজকে আমার পছন্দের রঙে রয়েছে পার্পল কালার, এবং ওর শাড়িটা আপনারা জানেন সকলে, হ্যান্ডলুম বেনারসি, হ্যান্ডলুম বেনারসি 650 যেটা তনুশ্রী আগে, যেটা তুমি অনেকগুলো কালার নিয়েছো, এই একটা কিন্তু এটা তুমি পরো, বুঝেছো? বন্ধুরা বলেছে ব্লাউজ এটা পরে নেব, এটাই পরবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আমরা দেখা শুরু করি। আজকে প্রথম শাড়ি একদম বেঙ্গল হ্যান্ডলুম। এই যে শাড়িটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের ফুলিয়াতে বোনা হয়েছে, কিন্তু উড়িষ্যার কোটপাড়ের আদলে, একদম উড়িষ্যার কোটপাড়কে মাথায় রেখেই এই শাড়িটা কিন্তু বোনা হয়েছে। এক নম্বর শাড়ি 2550 নেভি ব্লুর সঙ্গে একদিকে রানি, একদিকে অরেঞ্জ পার। এই শাড়িগুলো দেখো, এখন তো প্রচুর সময়, তোমরা অল্প অল্প করে বুক করো, আমি দিয়ে দেব। আর একদম হাতে ঘোরানো কাজ, আমি উল্টো দিকটা দেখাচ্ছি, এটা হচ্ছে হাতে ঘোরানো বুটি, হাতে ঘোরানো টেম্পল। এটা হচ্ছে এক নম্বর 2550, 2550 নাম্বার ওয়ান। এক নম্বর শাড়ি 2550, কিন্তু ভীষণ ভালো লাগে। এটা রয়েছে হচ্ছে ব্লাউজটা, এটা হচ্ছে ব্লাউজটা নাম্বার ওয়ান, 2550 নাম্বার টু তে যাবো, দু নম্বর শাড়ি। বাহ, আপনারা এখন বুটিকে চলে আসবেন, বুটিক এখন খোলাই রয়েছে সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই সময়ের মধ্যে এসে দেখে কেনাকাটা করুন, আসাটা খুব ইজি। ওর বুটিকটা না একদম দমদম জংশন মেট্রো স্টেশন লাগোয়া, মানে মেট্রো থেকে নেমে দুপা হাঁটলেই আপনারা পেয়ে যাবেন। একটু ফোন করে নেবেন, মানে যদি আপনি না চিনতে পারেন ওর প্রতিষ্ঠান থেকে, ও দুপা হেঁটে আপনাকে নিয়ে চলে আসবে। একটা সরকারি কল ওখান দিয়ে ওরা দেখতে পাবে, মানে ধরো সরকারি কল, যেটা কল লাগোয়া যে গলিটা, ওই গলির সেকেন্ড বাড়িটা একদম নিচে, একদম গ্রাউন্ড ফ্লোরে। মানে আপনি মেট্রো স্টেশন ছাড়িয়ে সোজা হেঁটে এলেন, একটা চাতাল পার করে সরকারি কল, সরকারি কলের যে গলিটা শুরু, ওই গলিতে সেকেন্ড বাড়িটা, সেকেন্ড বাড়িটা লেখাই আছে তো তোমার বুটিক ক্রিয়েশন, বড় করে লেখাই আছে তোমাদের। এটা হচ্ছে নাম্বার টু, হোয়াইট এর মধ্যে যাচ্ছে রেড ব্ল্যাক এ পার, ওই কোটপাড়ের আদলেই নাম্বার টু। এই হচ্ছে ব্লাউজ পিস 2550 নাম্বার টু। এইবারে আসছি নাম্বার থ্রি। এই ধরনের শাড়ি ও তিনটে রং দেখালো, ওর কাছে আসলে হয়তো আরো কিছু রং পাবে, আরো তিনটে রং হয়তো পাবে। তো আসুন, এতে এইগুলো কি বলতো তনুশ্রী, আরেকটা যেটা কি হচ্ছে, ধরো অনেকেই ফোন পাচ্ছে না, ফোন বিজি, এবার ধরো শাড়িটা বুকিং হয়ে গেল, একটু 10-15 মিনিট পর পর তোমরা একটু ট্রাই করো, কারণ অনেক সময় হয় কি ধরো ফোন বিজি, তখন এবার বিকেলে করছে তখন কিন্তু আর পাবে না, একটু 10-15 মিনিট পর ট্রাই করো। এখন ধরো লাইনটা বিজি পাচ্ছে, আপনি আবার কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যে যদি ফোনটা করতে পারেন তাহলে শাড়িটা পেয়ে গেলে পেয়ে যেতে পারেন। উইথ ব্লাউজ পিস নাম্বার থ্রি দেখালাম, 2550 নাম্বার ফোর। এই শাড়িটা তো চলছে, চলছে শাড়ি, এটা চলছে, চলছে, খাদা করে দিয়েছে এটা তনুশ্রী, মানে আমি সত্যি সত্যি আর এই শাড়িটা, আর এই শাড়িটা মানে যে বোন এসে, তার অনেক শাড়ি তনুশ্রীর ভীষণ ভালো লাগে, যে রেখা বলে যে মেয়েটি বোনে, হ্যাঁ দেখো দুটো ছেলে নিয়ে কিন্তু খুব কম কম করে অল্প অল্প করে কাজ করতে পারে, দুটো সন্তান আছে, তাদের তো মানুষ করছে, সংসার করছে, এবং একটা মহিলা তার ভালোবাসা দিয়ে বলেছে এই সেম শাড়িটাই আমি পরি, সেম পিস স্টাইল, এবং আমার খুব পছন্দের শাড়ি এটা, সেমি মসলিন আর কি, এটা মসলিনের মতো দেখতে কিন্তু পিওরটা নয়, 3750 দামটাও প্রায় হাফ, দামটাও প্রায় হাফ একদম। এটা হচ্ছে ব্লাউজ পিস 3750, 3750 নাম্বার 4। এবারে আসবো নাম্বার 5, নিয়ে যেতে হবে ওখানে, জানো তো এই শাড়িটাও আমি পরি, হ্যাঁ ওদের ওখানে নিয়ে যাব তোমায়, কারণ কি ওরা কি বলতো ভীষণ ভালোবাসে তোমায়, মানে আমার তাতিরা যারা বোনে তারা বলে দিদি তুমি তো দেখো যাই হোক কিন্তু উনি এত সুন্দর করে দেখায়, আমি ভালোবাসাটাকে না ফিল করি, তো বলি শাড়িগুলোকে উনি ভীষণ সম্মান করে, আমাদের এত ভালোবেসে পড়তে হবে, একদম তাই, একটা মানুষ তার হাতে বোনা বলো শাড়ি, সারাটা অধ্যবসায় দিয়ে একটা শাড়ি বুনছে, তাই তো, এটা হচ্ছে ভীষণ ভালোবাসা আছে তারা, কিন্তু দেখো এই কাজটা করে ভালোবেসে, ভালোবেসে। 5 নম্বর শাড়ি 3750, 6 নম্বর, আজকে আমিও কিন্তু রিমার চেক সিল্ক পরে আছি, এটা না বললে অন্যায় হবে, এটা আমার বেশ কিছুদিন আগের শাড়ি, সম্ভবত দোলের সময় নেওয়া শাড়ি, দোলের সময়, হ্যাঁ জন্মদিনের শাড়ি ছিল এটা। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে একদম ডিসচার্জ করা, এই শাড়িটা আপনারা দেখেছেন হয়তো, আজকে দেখাবেন না বাট ওর কাছে আছে, আজকে মনে হয় দেখাবো না, মনে হয় ওর কাছে পাবেন, আপনারা বললেও করেও দিতে পারবে, মানে ভীষণ আরাম পরে শাড়িটা। আর আমি না এর ব্লাউজটা বানাইনি, আমি এই ব্লাউজটা দিয়ে পরেছি, ইচ্ছে করেই পরেছি, আমার ভেতরে এই গ্রিনটাকে মাথায় রেখে। এটা হচ্ছে আঁচল, এটা বন্ধেজ, পুরোটাই বন্ধেজের উপরে যাচ্ছে আঁচল। এই হচ্ছে শাড়িটার বডি, পটলি পল্লু কুচি আঁচলের শাড়ি, আর এই হচ্ছে ব্লাউজ পিস। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 6, 3250, 6 নম্বর শাড়ি, 3250 নাম্বার 7, আমার শাড়ি আর তনুশ্রীর শাড়ি, দুজনের শাড়ি আজকে দেখাবো। এই শাড়িটা দেখুন কি সুন্দর, এটা রিমা পরেছিল, হ্যাঁ আমাকে তো রিমা বলেছিল এইটা তুমি নাও, তনুশ্রী কালোটা নিয়েছিল, বলে রিমা তুমি এটা নাও তোমাকে এটা ভালো লাগবে, এটা ভালো লাগবে, আমি জন্য এটা নিয়েছিলাম। এটা হচ্ছে রিমার শাড়ি, হলুদের সঙ্গে লাল গোলাপি, আর এই হচ্ছে ব্লাউজ, আর এর পরেরটা হচ্ছে আমার শাড়িটা, আমার ড্যাম স্মার্ট লাগে,
সত্যি শাড়িগুলো না পরে বেশ ভালো লাগে, পরলে দেখতে ভালো লাগে। আর তোমার সাথে তোমার ওই যে যেটা রেড ব্ল্যাকে যেটা তসর কাতান, তুমি বলেছিলে রিমা এই শাড়িটাও পছন্দ কিন্তু তুমি এটা ব্ল্যাকের সাথে ব্লু কম্বিনেশন করো চেক সিল্কে। আর যেটা বলবো কারণ আমার ওটাও একই রকম হয়ে যাবে। আর চেক সিল্ক হচ্ছে ফিগার কারেকশন, এই যে আজকে আমি চেক সিল্ক পরে আছি ফিগার কারেকশন, হালকা বলো ভীষণ হালকা। এটা হচ্ছে তোমার চেক সিল্কের কোয়ালিটি ভীষণ ভালো। এরও প্রাইসটা হচ্ছে 3250, নাম্বার হচ্ছে 7, 7 নম্বর, এটা হচ্ছে নাম্বার 8, 8 নম্বর, 7, 8, 9, 7টা গ্রিন ছিল, 8টা রিমার হলুদ লালে ছিল, আমারটা হচ্ছে ব্ল্যাক ব্লুতে 8 নম্বর। এবারে আসছি 9 নম্বর, এটা সেমি মাসলিন গো, সেমি মাসলিন দেখো নতুন এটা নাম্বার 9, 9 নম্বর। টিস্যু আছে, টিস্যু আছে দেখো, আঁচলে টিস্যুর সঙ্গে সিকুইন আছে, সিকুইন্স আছে আঁচলে টিস্যুর সঙ্গে সিকুইন্স, পাটটা না পকেট করে সিকুইন্স রয়েছে, পাটটা পকেট করে সিকুইন্স, আর গায়ের উপরে টিস্যুটার ব্যবহার হয়েছে, মানে পাটটা ট্রান্সপারেন্ট এত বলে না, এই দেখো এই টিস্যুর এফেক্টটা তুমি খুব ভালো পাবে, পাটটা ছিঁড়ে টিস্যুর ব্যবহার হয়েছে, সেটা বেশ ভালো দেখতে। তো কম রেঞ্জে কত দাম? ও মা এটা মাত্র 2950, 2950, 2950 অনলি। দেখো ষষ্ঠী বা সপ্তমী হতে পারে, ভীষণ ভালো হতে পারে। এটা হচ্ছে ব্লাউজটা গ্রিনের শেডে, থ্রি, এটা হচ্ছে 2950, নাম্বার 9, দামি আমি সত্যি চমকালাম। 9 নম্বর শাড়ি 2950, উইদিন 3000, উইদিন 3000, পুজোতে কাউকে গিফট করার জন্য খুব ভালো, মানে ধরো বোনকে গিফট করব 3000 টাকা বাজেট, এরকম একটা শাড়ি হতেই পারে, কি বলো বিয়ে বাড়িতে দেখো পরে চলে যাওয়া যায়, পরে চলে যাওয়া যাবে। এখনকার বিয়ে বাড়ি মানে একটা শাড়ি পরলাম আর তারপরে কিন্তু 2 বছর এটা ধরবো না। এটা আঁচলটাতে রেডের টানা রয়েছে, মানে রেডের ভার্না রয়েছে কালো টানার সঙ্গে, আর এটা হচ্ছে কালোর সঙ্গে সবার পর না ভীষণ গর্জিয়াস লাগছে দেখো, দারুন 2950। এটার সাথে ব্লাউজ পিস, ব্লাউজটা কিভাবে বানাবে, ব্লাউজটা একটু কুর্তি স্টাইলে বানাবে, এই কাপড়টা দিয়ে বানাবো, হাতাটাকে ট্রান্সপারেন্ট রেখে বন্ধ একটু কাপড় লাইলিন দিয়ে, আর এটা কিন্তু কুর্তি স্টাইলে, কুর্তি স্টাইলে বানাতে। প্রাইসটা হচ্ছে 2950, নাম্বার 10, নাম্বার 11, 11 নম্বর। বাহ শাড়িগুলো খুব সুন্দর, খুব সুন্দর। এটা লাল হলুদে, লাল হলুদে 11 নম্বর, লাল হলুদে আঁচল দারুন, এটা লাল হলুদে যাচ্ছে একদম, মানে পড়লে মাসলিনের মতো। তুমি আবার ধরো সেলফে যে ইয়েলো আছে, তো একটা গর্জিয়াস ইয়েলো ব্লাউজ এমনিতেও চলতে পারে, তোমার কাছে ব্লাউজ পাওয়াও যায়, ব্লাউজ পাওয়া যাবে। হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে 11 নম্বর, নাম্বার 11, 2950। এবার আসছি 12 নম্বর, নাম্বার 12, এটা আসছি 12, তোমার মটকাটা যেটা টিস্যু মটকার বডি কালারটা যেটা দেখো সেই রংটা, 12 নম্বর শাড়ি, নাম্বার 12। বাহ আচল, এটা হচ্ছে গা, 12 নম্বর, নাম্বার 12, দারুন দেখতে শাড়িটা, 12 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2950, 2950, 12 নম্বর উইথ ব্লাউজ। এইবারে আমি আসবো 13 নম্বর, চেক সিল্কে ব্লক, এই শাড়িগুলোর জন্য আমি বসে থাকি, রিমা আজ কি দেখাবে, রিমা আজ কি দেখাবে। আচ্ছা রিমার আজকের এপিসোডের পরে কিন্তু একটা সপ্তাহ ছুটি থাকে, রিমার একটা সপ্তাহ অনুষ্ঠান থাকে না, আবার সেপ্টেম্বর মাসের প্রথম মঙ্গলবার 12:30 অনুষ্ঠান, প্রথম মঙ্গলবার 12:30, দ্বিতীয় মঙ্গলবার 11:00, তৃতীয় মঙ্গলবার 12:30, আবার চতুর্থ মঙ্গলবার ছুটি, পরে আবার গিয়ে প্রথম মঙ্গলবার। এটা হচ্ছে ফিরোজা কালার, মানে তুতে রং, তার মধ্যে ডিসচার্জ হয়েছে হলুদ রানীতে গল্প। এটা 3150, 13 নম্বর শাড়ি, 3150 উইথ ব্লাউজ পিস, নাম্বার 13, নাম্বার 14, 14 নম্বর। ছাড়া পারের ব্লকটা বিখ্যাত করেছে তনুশ্রী, কিন্তু এই ব্লকটা দেখো আমরা একটু পার দিয়ে করেছি, অনেকে যারা পার পছন্দ করে, এটা পারটা দিয়েও খুব ভালো লাগে, আর পারের ব্লকটা আমার মেরুন ব্ল্যাকে গেছে, মেরুন ব্ল্যাকে গেছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 14 নম্বর শাড়ি, 3150, নাম্বার 14, 14 নম্বর, 3150। ডিজাইনগুলো ভীষণ পছন্দের, তোমরা বুকিং করো আমি দিয়ে দেবো সবাইকে। এবারে আসবো 15 নম্বর, নাম্বার 15, বাও একটু এখন বুকিং সবুজ, সবুজ লাল, সবুজ লাল তার সঙ্গে হলুদ, বাহ ঠিকই উল্টো ভাজি দেখাচ্ছে, হ্যাঁ উল্টো ভাজি। এটা 15 নম্বর শাড়ি, নাম্বার 15, আঁচল সব কিন্তু ডিসচার্জ ব্লক, এই যে ভিতরের ব্লকটা দেখছি এটা পুরোটাই কিন্তু কালার ডিসচার্জ হয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 15 নম্বর শাড়ি। আচ্ছা ভালো কথা, হায়দ্রাবাদ থেকে এক বন্ধু বলেছে যে উনি বাংলা বোঝেন না কিন্তু তনুশ্রীদিকে ভীষণ ভালো লাগে, আমার বলে দিতে বলেছে, থ্যাংক ইউ সো মাচ, আচ্ছা তুমি একটু বলে দিও কি নাম তার, নাম নাম মনে নেই এখন গো। আচ্ছা হায়দ্রাবাদের বন্ধু যিনি আমাকে দেখে, বাংলা বোঝেন না কিন্তু আমি বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি, উনি চেক সিল্ক জানতেনই না, চেক সিল্ক বাফতা বলছে তোমাদের প্রোগ্রাম দেখে দেখে আমি নিয়েছি দুটো একটা নিয়েছি, দুটো প্রথমে একটা একটা নিয়েছে দিয়ে এত ভালো লেগেছে, আর বলছে উনি এত সুন্দর করে দেখান ওনাকে বলবেন, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে 15 নম্বর, 3150, কিন্তু আমি বাংলাতেই বললাম আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ
আচ্ছা এবারে আসছে ওরা তো দেখো আমাদের বাংলা কথা দেখেই বুক করছে শাড়ি নিচ্ছে পছন্দ করছে আমি দামটা আর মানে নাম্বারটা তো ইংলিশে বলছি ঠিকই কিন্তু এই তুমি আমার শাড়িটা এনেছো এটা হচ্ছে 16 নম্বর নাম্বার 16 আমি ভয় পেয়ে গেলাম এটা হচ্ছে 16 নম্বর এই শাড়িটা আমি বাফতাতে পরি আমার ভীষণ পছন্দের একটা ব্লক এটা হচ্ছে 16 নম্বর শাড়ি 3150 3150 16 নম্বর নাম্বার 16 কিছু কিছু ব্লক থাকে না ভীষণ ভালো লাগে প্লেন এন্ড সিম্পল নাম্বার 17 টা পড়লে কেমন লাগবে আজকে আমি প্রমাণ করেছি এই শাড়িটার সময় আমি একটা কথা চিন্তা করেছিলাম কিন্তু আজকে আমি পরবো শাড়িটা না না একদমই জানতাম না ও কিন্তু সঙ্গে নিয়ে এসেছে কি এটাকেই টেলিপ্যাথি বলে না হ্যাঁ একদম মনের মিল মনের মিলটা এখানেই এই শাড়িটা এটা না যখন তনুশ্রী দি আমি এই যে অরেঞ্জ রানী আমি যখন চিন্তা করেছিলাম আমি শুধু একটাই চিন্তা করেছিলাম রং দেখো এই যে ব্লকটা খুব সিম্পল দিয়েছি কিন্তু শাড়িটা কিন্তু খুব ভালো লাগছে আর পরে কি আরাম এটা হচ্ছে 17 নম্বর 3150 মানে 3150 এর একটা শাড়ি যেটা আপনার ফিগার কারেকশন এবং আপনি যে কোনো ছোটখাটো গেট টুগেদারে চলে যেতে পারেন এটার ব্লাউজটা অরেঞ্জ করেছে আর আমারটা ও দিয়েছিল পিঙ্কে আমি পিঙ্কটা বানাইনি এটা হলে হয়তো বানিয়ে নিতাম এটা হচ্ছে 17 নম্বর দেখালাম 18 নম্বর নাম্বার 18 বাহ এই প্যাটার্নটাও কিন্তু ফিগার প্রথম কথা চেক সিল্কে ফিগার কারেকশন হয় ভীষণ গায়ের সাথে লাগে আর তার সঙ্গে আবার এই প্যাটার্নটা এটার মধ্যে গ্রে গ্রিন অলিভ গ্রিন আর তার সঙ্গে একটা মাস্টার্ড ইয়েলো তিনটে কালারই ভীষণ সোবার খুব দেখো সফট সফট কালার কিন্তু আর মায়েরাও পড়তে পারবে মায়েরাও পড়তে পারবে এটা 18 নম্বর শাড়ি 3150 উইথ ব্লাউজ পিস এইবারে চলে যাব 19 নম্বর বাহ এটা প্রচুর বুকিং আছে নাম্বার 19 আগেরটা এটা এগুলো প্রচুর বুকিং আছে তোমরা বুকিং করে রাখো আমি অল্প অল্প করে দিয়ে দেবো তোমাদের এটা রানী অরেঞ্জ আর এই আসছে বডিটা এটা তো আমারও বুকিং আছে দেবো তো খুব ভালো গুড গার্ল আমারও বুকিং আছে জানে একটু দেরি হয় আমাদের একটু দেরি হয় প্রাইসটা হচ্ছে 3150 নাম্বার 19 নাম্বার 20 লখনৌ চিকেন আজকে ভাবছিলাম এটা পড়তে পড়তে আমি ভাবছিলাম লখনৌ চিকেনটা এর পরের দিন তোমার সাথে এই আমার না লখনৌ চিকেন দেখালেই তোমার ছেলের ওই কথাটা মনে পড়ে যায় যে সেই তুমি বলেছিলে না একটা সাদা শাড়ির লখনৌ চিকেন পরেছিলে বলে মা ওই মুখটা ওই শাড়ির ছবিটা মনে আছে ওর ওই এখনো সেই কত ছোট ছিল সে কত ছোট ছিল এই হচ্ছে শাড়িটা আমার সাদা একটা আছে আর একটা যেটা আছে সেটা হচ্ছে মফ কালারের এবারে চলে আসছি পিচ কালারের নাম্বার হচ্ছে 21 ওটা ছিল 20 এটা হচ্ছে 21 পিচের মধ্যে অল ওভার কাজ যেটা 10,000 12,000 নয় মাত্র 6,250 আর কাজ না ফাকা ফাকা আর এটা হচ্ছে হাফ হাফে হাফ হাফ এটাও 6250 6,250 এটা হাফ হাফ রয়েছে না এটা 4850 হবে ওদের কিছু লিখতে ভুল হয়েছে তনুশ্রী এটা তুমি 4850 বলে দাও পুরো হাফ হাফ রয়েছে না 4850 4850 উইথ ব্লাউজ একদম ঘন জাল যে কাজটা সেটা 6250 যেটা পুরোটা থাকবে পুরোটা থাকবে এটা 4850 এটা দামটা দেখুন কিছুই নয় 21 দেখালাম এবার আসছে 22 22 নম্বর এটা আবার 6250 হ্যাঁ এটা পুরো অল ওভার এটা না একদম স্টিল কালার একদম স্টিল স্টিলের কালার একদম স্টিলের বাসনের কালার একদম তার সঙ্গে দেখুন যাচ্ছে হচ্ছে সাদা সুতরা হাতের কাজ হাতের কাজ আর এটা হচ্ছে 6250 দামটা কিচ্ছু নয় এতটা কাজ মানে এইটুকু একটা শাড়ি হতে কিন্তু প্রচুর হ্যাঁ এইটুকু গুজবেন সেইটুকু বাদ দিয়ে পুরোটা কাজ দেখুন আর তোমার মতো যদি হাইটের বন্ধুরা হয় তাহলে কোমরে ফলস লাগান কোমরে ফলস লাগিয়ে নেবেন ব্যাস আর কোনো ব্যাপার না এটা হচ্ছে ব্লাউজ প্রাইস হচ্ছে 6250 নাম্বার হচ্ছে 22 23 ইয়েলো সফট ইয়েলো আমি যে তেপচিটা পরি না এই কালারে পরি আমার তেপচিটা এই কালারে এই রংটা ভীষণ ভালো লাগে ভীষণ মিষ্টি লাগে আমি বলবো কি এটার সঙ্গে না সাদা একটু ব্লাউজ ট্রাই করুন আরো ভালো লাগবে 23 নম্বর 6250 6250 23 পিচ কালার নিয়েছি আমি সাদা ব্লাউজ দিয়ে সাদা তোমার কি হাকোবার ব্লাউজটা কি অসাধারণ ব্লাউজটা ব্লাউজগুলো অনেকে বলে রেখেছে আমি একটু বেশি করে আমি বলে রাখবো হ্যাঁ সাদাটা সাদা সাদাটা কিন্তু তোমার তো ওরা তৈরি করে দেয় তো আমার জন্য হাতাটা কেন কাপড় তো আছে তোমার যদি হাতাটা বুঝতে পেরেছি দাম হতে হবে এটা হচ্ছে 6250 নাম্বার 23 ব্লাউজগুলো না অনেক শাড়ির সাথে পরা যায় ভীষণ আমার পছন্দ হচ্ছে তোমার ব্লাউজটা তুমি বললে বলে আমি বলবো আমি বলবো একটু বড় সাইজ বড় বলে হাতাটা লম্বা হাতাটা লম্বা হাতা ঝুলটা একটু লম্বা করে বানিয়ে দিলে আমার হবে ঠিক আছে এটা হচ্ছে 6250 এটা না মিন্ট গ্রিন কালারটা খুব সুন্দর
এটা একটু গায়ে ফেলি, কারণ ব্লাউজটা যে কন্ট্রাস্ট হবে, যদিও আমার একটা সুন্দর সাদা ব্লাউজ আছে তার দিয়েও এটা খুব ভালো যাবে, এই কালারটা খুব সুন্দর। 6250 6250 নাম্বার 24 24 নম্বর 6250, এই কাজটাও খুব সুন্দর, কাজটাও খুব সুন্দর উইথ ব্লাউজ। 24 এর পরে যাব 25। এই দেখো পিচটা কি সুন্দর, এটা পিচই তো বলো, পিচ পিঙ্ক একদম, এটা মিষ্টি একদম পিঙ্ক টোন। 25 নম্বর শাড়ি, এটার দামও 6250। আজকে একটাই ভুল করে চলে এসেছি, যদি পিচ কালারের যেটা ওটারও একটা অল ওভার চান সেটাও পেয়ে যাবেন, ওটা হাফ হাফে ছিল, এটাও 6250 মানে তার পুরোটা কাজ, পুরোটা কাজ থাকবে, শুধু কুচিটুকু বাদ দিয়ে পুরোটা কাজ। এটা হচ্ছে 6250 নাম্বার হচ্ছে 25 26, 26 নম্বর বাফতা, বাফতা কি যে আরাম পরে না এই শাড়ি, যারা পরেছেন তারা জানেন, আর যারা এখনো পরেননি আমি রিকোয়েস্ট করব একটা নিন তারপরে প্রেমে পড়ে যাবেন, এর কালার স্প্রে করে ডিসচার্জ, এটা তো গায়ে ফেলতেই হবে তাই না, ব্লাউজটার সাথে তো ফাটাফাটি, এটা তো গায়ে ফেলতেই হবে, ব্লাউজের রংটা না তোমার সাথে তোমার ফাটাফাটি, সব কিছু সঙ্গে চলে আলাদা করে করা না, এটা আলাদা ব্লাউজ একদম, এমনি ব্লাউজ একটা কোনো কিছু সঙ্গে না। শাড়িটার প্রাইস হচ্ছে তোমার এটা 3350 3350, ওর তসর বাফতায় তসরের কাউন্টটা খুব বেশি থাকে, যার জন্য একদম ফল ফিলটা আলাদাই হয়, দেখবে একটু না কোর্স ব্যাপারটা থাকে উইথ ব্লাউজ। প্রাইস হচ্ছে 3350 26 27। আমাদের মায়েদের খুব আপত্তি থাকে, আমরা সব সময় রঙিন শাড়ি দেখাই, আমাদের তো তোমরা ভাবোই না, অনেকেই অভিযোগ করেন আমাকে, আমরা কিন্তু ভাবি যে মা অষ্টমীর দিন একটা চওড়া করে এরকম শাড়ি পরে বড় সিঁদুরের টিপ চওড়া সিঁথিতে সিঁদুর কাঁচা পাকা চুলে কি ভালো লাগবে না মাকে, আমি তো ভেবেই ফেলেছি সেটা, একদম চোখ বন্ধ করে মাকে ভাবলাম। এটা হচ্ছে 27 27 নম্বর 3350 3350 27 নম্বর, দেখবেন আপনি মা বাবা মানে খুব প্রিয়জন, ভাই বোন হাজব্যান্ড ছেলে মানে আমাদের খুব প্রিয়জন, আমরা চোখ বন্ধ করে তাদেরকে সম্পূর্ণটা ভাবতে পারি, হাতটা কেমন পাটা কেমন, তুমি চোখ বন্ধ করে একটা অন্যরকম ফিলিং ফিল, একটা আলাদা রকম ফিলিংস। এটাও কালার স্প্রে, এর মধ্যে পার্পল এন্ড জাম এন্ড ব্লু এই রকম ভাবে শেডটা গেছে, খুব সুন্দর জানো তো, এই রংটা না আমি তসরে করেছিলাম বাফতায় প্রথম, মিক্সিংটা এত সুন্দর করে না ওরা, ভীষণ সুন্দর। এবং প্রাইস হচ্ছে 3350 এবং এটা গেল হচ্ছে 28 28 নম্বর উইথ ব্লাউজ, ব্লাউজ 29 চেক সিল্কে যে ডিজাইনটা দেখালাম সেটাই বাফতাতে দেখাচ্ছি, 29 29 নম্বর, এটা হচ্ছে 29 29 নম্বর, প্রাইস হচ্ছে 3350। আমাকে শোনো আমার বাড়িতে কি বলেছে শোনো, আমার শাশুড়িমা আর আমার মা বলেছে আচ্ছা রিমা তনুশ্রী দি তো তোর সাথে রোজই প্রোগ্রাম করো, তোর সব শাড়ি নাকি খুব ভালো খুব ভালো ভালো বলে, আচ্ছা তুই তো কয়েকটা ডিজাইন রোজই দেখাস, আমি ওগুলো আমাকে বলেছে তনুশ্রী প্রেয়ারের মতো, আমি তো বলি এগুলো দেখাতেই হবে কারণ আপনারা পছন্দ করেছেন, আবার এটা দেখতে দেখতে আরো বেশি মনে পড়ছে, আমার তো এর পরের দুটোও বলবো প্রেয়ার, তবে আমি না নিচের শাড়িটা বুক করবো বলছি, কোনটা 31 নম্বরটা আমি দেখাতে দেখাতে প্রেমে পড়ে গেছি, আমি বুঝতে পেরেছি 30 নম্বর, এই ব্লক আমার অরিজিনালি আজরাকে আছে জানো তো, এই প্রিন্ট আমার অরিজিনাল মানে যেটা অরিজিনাল মডেল উপরে আজরাকে রয়েছে, বাট তোমার এই ব্লকটা আমার খুব ভালো লেগেছে, তো অনেক কাটিংটা ভালো লেগেছে, কালার কম্বিনেশনটা ভালো লেগেছে, এটা ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ রানিতে দেখাচ্ছি শাড়িটা, প্রাইসটা হচ্ছে 3550 নাম্বার হচ্ছে 30, এটা এই ব্লকটার জন্য কিন্তু 3550 কেমন বানাবো, ব্লাউজটাই বানাবে না না কেমন বানাবো ব্লাউজটা, ব্লাউজটা ব্লাউজটা একটু কি ওই তোমার স্কুপনেক করে, স্কুপনেক করে বানাতে পারো কিংবা বোটনেকও পরতে পারো, পরতে পারি না বোটনেকও পরতে পারো, আমি কিভাবে বানাবো হ্যাঁ তুমি একটু বলো দাও অ্যাকশন, আমি তো ওই কুর্তি স্টাইলে যে কলার ছড়িয়ে দিয়ে আমি বানাবো, সাইডে একটু কাটিং করে একসঙ্গে, চলো একরকম বানাবো, একরকম বানাবো, প্রাইসটা হচ্ছে 3550 31 উইথ ব্লাউজ। এইবারে আসছি 32 কাতান, কাতান কাতান মানে এটা কিন্তু আমাদের বিষ্ণুপুর কাতান, বিষ্ণুপুর কাতান 32 হচ্ছে বিষ্ণুপুর জরি বর্ডার মণিপুরি উইভ কাতান, এই বুটিগুলো হচ্ছে মণিপুরি স্টাইল, দেখবেন মণিপুরি চাদরে বা নাগাল্যান্ডের চাদরে এই ধরনের বুনুইটা থাকে, কোয়ালিটি অফ দ্য সিল্ক ইজ সুপার, একটা কি কথা জানো তো দনুশ্রী যেটা মানে সমস্যা হয় সিল্কের কোয়ালিটি নিয়ে, শাড়ির দামটা কিন্তু ডিপেন্ড করে
টানাতে কত পরিমাণ সুতো দিয়েছেন, এই যে টানাতে যদি কমরেঞ্জ করে আমি ধরো আরো হালকা লাইট ওয়েট করে করতেই পারি, দামটা একটু কম হলো, এই যে টানার সুতোটা ভীষণ ইম্পর্টেন্ট, এইখানে কত পরিমাণ সুতো, কত হাজার সুতো থাকবে সেই হিসেবে দাম। এটা হচ্ছে ব্লাউজটা একদম পিওর জারির ব্যবহার, 4850 নাম্বার 32 32, মানে একটা শাড়ি দেখো তুমি ওয়েট কিন্তু সবসময় শাড়ি ধরছো, ওয়েটটা বুঝতে পারছো তো কতটা ভারী, 450 তো হবেই, হ্যাঁ 480-90 গ্রাম হয়ে যাবে। আচ্ছা এটার রংটা তুমি তো লালের মধ্যে করেছো, আমি আঁচলটা দেখে একটু ভাবলাম যে আঁচলটা খুব সুন্দর দেখা, শাড়িটা ভীষণ ভালো হয়েছে, হ্যাঁ আঁচল বাহ বাহ একদম মাঙ্গলিক দিয়ে করা হয়েছে না শাড়িটা, এইটা ভাবাই জানে যে বিষ্ণুপুর কাতান উইদাউট ডাই ফার্স্ট পোর্শনটা, ফার্স্ট পোর্শন আর এটা আসছে কুচিটা, এটা আমার মায়েরা শাড়ি নি টানিন, কারণ লালটা কোলা চলে পড়বে, হ্যাঁ লালটা কোলা চলে কি অসাধারণ অসম্ভব শাড়িটা, উইথ ব্লাউজ ফেস প্রাইসটা হচ্ছে 4850 33 34, কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার, ল্যাভেন্ডার কালার, রংগুলো কি ভালো এসছে, 34 দেখাবো এবার 34 নম্বর শাড়ি, যত সুতোর কাউন্টিং বেশি থাকবে এতে টানাটা হচ্ছে গোল্ডেন ইয়েলো, আর দেখো কি সুন্দর গোল্ডেন ইয়েলোতে এটা অরেঞ্জ গেছে, অরেঞ্জ গেছে আর এটা গেছে হচ্ছে ল্যাভেন্ডার, এই টোনটা এসছে, কালারটা কি এসে তার মধ্যে পুরো মণিপুরি ভিব রয়েছে, প্রাইস হচ্ছে 4850 নাম্বার 30, এটা হচ্ছে 34 34 নম্বর দেখালাম, 34 উইথ ব্লাউজ, এইবারে আসছি 35 টিয়া সবুজ, এটাও কিন্তু হলুদের টানা, এটাও হলুদের টানা, কোয়ালিটিটা ভীষণ ভালো, আর হাতে ঘোরানো, হাত গলিয়ে ঘোরানো, মাকু ঘুরিয়ে করা, এটা টিয়া সবুজই এসছে, নিয়ন টোন, নিয়ন টোন, এবং প্রাইস হচ্ছে 4850, কি ঠিক গো শাড়িগুলো ধরে কি আরাম, এটা হচ্ছে 4850 35 নম্বর কলকাতা, আর ব্লাউজটা হচ্ছে ল্যাভেন্ডার টোনে, কলকাতা শহর শহরতলির বন্ধুরা হোম ডেলিভারি পাবেন, বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন, হ্যাঁ আর আমার কিন্তু তোমার যেটা আগের দিন তুমি বলছিলে না বাহ রিমা তোমার তো অনেক জায়গায় হয়, আমার কিন্তু সবাই জেনে গেছে হাওড়া হুগলির বিভিন্ন জায়গায় কিন্তু হয় হোম ডেলিভারি, হোম ডেলিভারি হয় হাওড়ার বিভিন্ন জায়গায়, হুগলিরও বিভিন্ন জায়গায়, ইভেন তোমার রানাঘাট কৃষ্ণনগর সব হোম ডেলিভারি, সব হোম ডেলিভারি হয়, রানাঘাট কৃষ্ণনগরে, রানাঘাট কৃষ্ণনগরেও হয় হোম ডেলিভারি, একটু সময় দেবেন মানে ধরুন রানাঘাটের বন্ধু আজকে মানে কালকে হবে না, একটু সময় দেবেন, হ্যাঁ মানে একদিনে হয়তো ওইদিকে যতগুলো লাইন আছে ওইদিকে যতগুলো সেগুলো নিয়েও বেরোলো। আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ, এটাও ইয়েলোর টানাতেই, প্রাইস হচ্ছে 4850 নাম্বার 36, ব্লাউজটা সেই ল্যাভেন্ডার টোনে, 37 তো আমার পছন্দের শাড়ি রিমা জানে, 37 তনুশ্রীকে বলেছি এই আজবদি দেখো প্রোগ্রাম তারপর আমাকে রং বলে দেবে, কিন্তু এটা হচ্ছে 37 37 নম্বর, এটা কিন্তু পিচ পাউডার টোন, পাউডার টোন, আজকে তাহলে সব কটা শাড়ি গায়ে ফেলে ফেলে দেখাই, যেটা নিজের চোখে ভালো লাগবে সেটাই বলবো, এই হচ্ছে শাড়িটা পিচ পাউডার টোন, এটা হচ্ছে 37 দেখালাম, 6250 এই শাড়িগুলো না এই শাড়িগুলো পিওর অর্গানজা, কাজের উপরে দাম করে, এটা যদি পুরো কাজ হতো তাহলে কিন্তু 8000 এর উপরে দাম হতো, এটা যেমন পাটটায় কাজ আছে ভিতরে বুটি তার সঙ্গে ডিজিটাল প্রিন্ট, 6250 নাম্বার 37, হয়তো আগামী দিনে রিমা দেখলেন যে পুরোটা কাজ নিয়ে এলো তখন আর দাম তখন 8000 এর উপরে দাম হবে, কারণ পিওর সিল্ক অর্গানজা, আজকে তোমার দেখো না আরেকটা অন্য টাইপেরও দেখাবো, দেখালাম এর আছে 38 যেমন এই রংগুলো যেমন দেখো ডিমান্ড থাকে কিন্তু ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে, মানে প্রিন্টটা প্রিন্টও আলাদা হবে, এমব্রয়ডারিটাও আলাদা আলাদা হয়ে যাবে, আমার তো ডিমান্ড হচ্ছে কালারে, আমার অন্য কিছুতে নেই, কি কালারটা নিই আমি খুব কনফিউজ, বিশ্বাস করো সব কটা কালার ভালো, এই রংগুলো হ্যাঁ প্যাস্টেল শেডস তো ভীষণ ভালো, এটা হচ্ছে 6250 নাম্বার 38 38 নম্বর 6250 উইথ ব্লাউজ, এটা হচ্ছে প্লেন অর্গানজা, আচ্ছা 38 গেল, এবার আছে 39 হচ্ছে উইভিং বর্ডার, ও মাই গড আমি তো আবার কনফিউজ হয়ে গেলাম, দেখো এটা আবার কেমন, এটা হচ্ছে জরি বর্ডার, জরি বর্ডার, আঁচলটা বুনুয়ে গেছে, এটা ব্লাউজ গেল, পিচের সঙ্গে গ্রিন, ভেতরেও কিন্তু বুনুই আছে, তার সঙ্গে সব বুনুইয়ের সঙ্গে ডিজিটাল জারি দিয়ে উইভ করা, প্রাইস হচ্ছে 7500, এটা হচ্ছে 39 7500 উইথ ব্লাউজ, 39 পিওর অর্গানজা বেনারসি কে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে, এটা এটা অর্গানজা বেনারসি না আমি ওইটাই নেব, কারণ আমার অর্গানজা বেনারসি এমনি আছে, তোমার ডিজিটাল প্রিন্টে ডিজিটাল প্রিন্ট ওই এমব্রয়ডারি এটা নেব,
আর কি হালকা দেখো জারিটা হালকা এটা একদম লাইট চন্দন কালার লাইট চন্দন প্রাইস হচ্ছে একই 7500 আর ব্লাউজটা ভীষণ সুন্দর দেখুন ব্লাউজেও কিন্তু এই বেনারসি ব্লাউজ উইভ ছিল এটা হচ্ছে 40 এবার আসছে 41 উফ কি দারুন কালার কম্বিনেশন রিমা ডিজাইনটাকে দেখো দুটো পার্টি পার্টি পার্টটা এবং ব্লাউজটা সেই অল ওভার উইভিং এর সঙ্গে ডিজিটাল প্রিন্ট পিচ কালারের আঁচল পার পার পিচে এসেছে পারে তিনটে নকশা একটা দুটো তিনটে আর ভেতরে বুটার সঙ্গে ডিজিটাল প্রিন্ট প্রিন্টটাও দু রকম ভাবে করা হয়েছে 7541 41 নম্বর 7500 একদম সিঙ্গেল পিস ডিজাইনার পিস প্রত্যেকটা 42 নম্বর হচ্ছে বাফতা বাফতায় বাফতায় বন্ধেজ হয়েছে 42 42 কি কোয়ালিটি বাফতার হাতে নিলে ফিল করবেন কালার ধরে কিন্তু শুধু কাউন্টের উপরে 3550 আর হাফটা আসছে এভাবে 3550 42 নম্বর 3550 উইথ ব্লাউজ পিস 42 এর পরে যাব 43 43 এটা আসছে 43 নম্বর 43 এটা গ্রিনের শেড গ্রিনের শেডস 43 এটাও আমি পড়ি হচ্ছে তোমার তসর কাতানে তসর কাতানেই পড়ি ওটা ব্লুয়ে পরি আমি প্রাইসটা হচ্ছে 3550 নাম্বার 43 উইথ ব্লাউজ পিস এটা গ্রিনটা খুব ভালো এসেছে 43 এর পরে যাব 44 44 নম্বর নাম্বার 44 আঁচলটা একটু বড় করে গেছে আর এই হচ্ছে ভীষণ কালারফুল দেখো রংটা কিন্তু একদম ওই জেড ব্ল্যাক টাইপের আসবে না একদম একটু ব্লুইশ টাইপের আসবে আর এটাই ব্লাউজ এটাই প্রাইসটা হচ্ছে 3550 এবার আসছে 45 ওটা ছিল 44 45 হচ্ছে টিস্যু মটকা টিস্যু মটকা এটা পিঙ্ক টোনে একদম সফট পিঙ্ক টোনে টিস্যু মটকা মানে ভেতরে মটকার সঙ্গে টিস্যু পাটটা ছেড়ে দিয়ে এই হচ্ছে শাড়িটা প্রাইসটা হচ্ছে 5150 একটু অনেকে বলেছিলেন রিমা হালকা রং করো দেখো 5150 পিঙ্কটা করলাম চন্দন একদম লাইট কালার লাল ছাড়া যারা লাল ছাড়া চাইছেন তাদের জন্য লাল এবং কালো কোনোটাই নেই মাকে দেবেন হয়তো এটা হচ্ছে আজকের এপিসোডের 47 নম্বর 5150 ভীষণ আরাম মটকা পরে এই মটকাগুলো পরে ভীষণ আরাম পাবেন এইবারে আসবো হচ্ছে 48 রিমা যে শাড়ি পরে আছে তারই কালার এটা রামা গ্রিন এই গ্রিনটা খুব সুন্দর লাগে আমি আগে পড়তাম না বাট এখন পরে দেখেছি ভীষণ ভালো লাগে খুব মিষ্টি কালার এটা হচ্ছে 2650 2650 উইথ ব্লাউজ পিস নাম্বার 48 49 এই গ্রিনটা আমি নিজে পরি অন্য ডিজাইনে এটা রয়েছে এটা হচ্ছে এবছরের নতুন একটা ডিজাইন পুরো এটা হচ্ছে 49 49 নম্বর প্রাইস একই 2650 2650 49 এবার আসছে 50 নম্বর আজকের শো স্টপার এই শাড়িটা হচ্ছে আজকের শো স্টপার এটা জাস্ট হয়েছে এই জন্য পরে এটাকে দেওয়া হয়েছে গুজরাটি ডাই হয়েছে গ্রের সঙ্গে অকারি এলো সুতোটা যে কি ভালো ম্যাচ হয়েছে আর পুরো কাজ একটা পার করে কট পাইপিং করে মিরর করে এই হচ্ছে হাফটা নিয়ে চিন্তা ছিল যে কোন ইয়েলোটা একদম যেটা বডি ইয়েলোটা ইয়েলো সুতোটা এত ভালো ম্যাচ করেছে না এদিকে গ্রেটাও ম্যাচ করেছে এদিকে ইয়েলোটাও ম্যাচ করেছে একটু দেখাবো একটাই এগুলো কিন্তু একজনই পাবেন কি দারুন শাড়িটা রিমা কতদিন অপেক্ষা করতে হবে একটা শাড়ির জন্য এটা 4 মাস 4 মাসে হয়ে যাবে 4 মাস 4.5 মাসে দিয়ে দেবো এটা 9250 9250 50 নম্বর এটা হচ্ছে শো স্টপার ছিল শো স্টপার ছিল আচ্ছা 51 নম্বরে যে শাড়িগুলো এগুলো রিমা শুরু করেছে হ্যাঁ যেটা তনুশ্রী দিকে দিয়ে আমরা লঞ্চ করিয়েছিলাম লঞ্চ করিয়েছিল এই সেম শাড়িটা একদম মিনিমাম রেঞ্জে ম্যাক্সিমাম ফ্যাশন যেটা 3100 টাকায় শাড়ি পিওরসেলফ 3100 উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস একদম এটা 3151 নম্বর এই হচ্ছে ব্লাউজ একটু মিক্স ম্যাচ করে বানান আমি তাই করেছি এটা গেল 51 এটা একটু ডার্ক গ্রিন দিয়ে আমি ডার্ক গ্রিন দিয়ে বডি মাস্কটা করেছিলাম করেছিল খুব সুন্দর লাগছিল এবারে ওই ডার্ক গ্রিনটা কি বলো তো ওই মাসেমি মাসেমি ব্লাউজ পিস এটা হচ্ছে 52 52 নম্বর এগেইন প্রাইস হচ্ছে 3100 এগুলো কিন্তু মুর্শিদাবাদ জিটিবিপি আর তারপরে রয়েছে 53 53 নম্বর 3550 যেটা আমরা বাফটাতে দেখালাম গ্রিনটা গ্রিনটা দেখো কি ভালো এসছে এটা সিল্কে সিল্কে তো শাইনটা আসবে এটা আঁচল এটা বডি এটা তো গায়ে ফেলবো এই হচ্ছে শাড়িটা প্রাইসটা হচ্ছে 3550 3550 উইথ ব্লাউজ হোলসেলাররা অবশ্যই যোগাযোগ করবেন
যারা হোলসেলে নিয়ে কিছু করতে চাইছেন, স্বনির্ভর হতে চাইছেন, আপনাদের জন্য সুযোগ আছে। রিমার শাড়িটা ভালো লাগলে বুকিং করবেন, আমার শাড়িটা ভালো লাগলে বুকিং করবেন, ডেফিনেটলি পেয়ে যাবেন, সময় দিতে হবে। আর চলে আসবেন, বুটিক এখন রেগুলার খোলা সোম থেকে রবি সকাল 11টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত, 8টা পর্যন্ত এসে দেখে কেনাকাটা করুন। সেপ্টেম্বর মাসের প্রথম মঙ্গলবার সকাল দুপুর 12:30টায় আবার দেখা হচ্ছে, তার মানে সেপ্টেম্বরে আবার দেখা হচ্ছে, সেপ্টেম্বরে দেখা হচ্ছে। আর তোমার শাড়িটা যেটা আগের দিন পায়নি না অনেক বন্ধুরা, টিস্যুটা টিস্যু যেটা 1950 যেটা দাম ছিল, যেটা প্রথম দিন তোমাকে, হ্যাঁ ওটা বুকিং করুন, এখন আমি অল্প অল্প করে দিয়ে দিতে পারবো। ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের, নমস্কার।